হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো কিভাবে আপনার ওয়াইফাই রাউটার থেকে আপনি ওয়াইফাই পাসওয়ার্ডটি হ্যাক করে নিতে পারবেন। তো আপনার আশেপাশে অনেক রাউটার আছে, আপনার বাসার পাশে অন্য বাসায় হয়তো রাউটার আছে, তার পাসওয়ার্ড আছে, নেট আছে, কিন্তু আপনি তার নেটটা চালাতে পারতেছেন না। তো আপনি কিভাবে তার পাসওয়ার্ডটি হ্যাক করে নিতে পারবেন এবং তার নেটটি আপনি চালাবেন, তো এই পদ্ধতিটা আমি আজ আপনাদেরকে শিখিয়ে দিব। তো প্লিজ আমার এই ভিডিওটি পুরোপুরি দেখুন আর সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এই টিপসটি আপনাদের হয়তো খুব ভালো কাজে লাগবে। তো প্লিজ ভিডিওটি পুরোপুরি দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। চলুন দেখা যায় সেই ভিডিওটি কিভাবে আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটি হ্যাক করি। একবারে কোনো লুকোচুরি নেই এটার ভিতরে, সরাসরি ডাইরেক্টলি আমি করে দেখেছি বাস্তব। তো প্লিজ আপনারা একটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি পুরোপুরি দেখুন। এই দেখুন, আমার কিন্তু এখনও নেট কানেকশন নাই। তো আমাদের অন্যের পাসওয়ার্ডটা হ্যাক করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, WPA টেস্টার এই নামে একটা অ্যাপ্লিকেশন আছে। সেই অ্যাপ্লিকেশনে ইনস্টল করে তাতে আপনার কাস্টম পিন বসিয়ে দিয়ে আপনার হচ্ছে যে আপনার বন্ধুর ওয়াইফাই বা আপনার পাশের রুমের ওয়াইফাইটি আপনি হ্যাক করতে পারেন। তো এই জন্য আপনাকে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। আমি ডাউনলোড করে দেখাচ্ছি, আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা আছে, তবু আপনাদেরকে কীভাবে করতে হয় তাদের দেখে দিচ্ছি। WPS, তারপর এই দেখুন এসে গেছে, আমার যেহেতু সার্চ করা আছে আগেরটা এই জন্য এসে গেছে। তো এতে ক্লিক করে আপনার এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। ওয়াইফাই ওয়েবস এই নামে অ্যাপ্লিকেশনটা আছে, সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমারটা তো এখন নেট কানেকশন নাই, আমারটা ডাউনলোড করা আছে, এজন্য আমাদের ওপেন করে নিতে হবে অ্যাপ্লিকেশনটা। অ্যাপ্লিকেশনটা ওপেন হতে একটু লেট হয়। দেখুন আমাদের পেজটা এসে গেছে, দেখুন এই যেখানে লেখা আছে শান্তনু ওয়াইফাই, MD কামরুল ওয়াইফাই, DN, মানে এখানে আপনার আশেপাশে যতগুলো নেট কানেকশন আছে সব আপনার এখানে দেখতে পাবেন। তো আমি এখন কোনটা হ্যাক করব তা আমি একটু দেখে নিচ্ছি। এই দেন SN নেট, এই এটা আমি হ্যাক করব। তো এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে দেখুন SN নেট কত পার্সেন্ট আছে, 56% আছে। তো আমরা নিচ দিকে যাব, যে দেখুন এদের কানেক্ট অটোমেটিক ওয়েট, মানে এখানে অনেকগুলো পিন না পিন আছে, যে পিনটা সার্চ দিলে আপনার কাছে 14টা পিন আছে, যে 14। তো আমরা ওখানে যাব না। দেখুন ওয়াইফাইয়ের পিছনে যে আপনার বন্ধু হয়তো একটা রাউটার কিনে নিয়ে আসছে, তো রাউটারের পিছনে একটা পিন থাকে, 8টি অক্ষরের পিন। সে 8টি অক্ষরের পিনটি আপনি তার কাছ থেকে চুপ করে নিয়ে নেবেন, বা আপনার যদি রাউটারটা দেখে পিছন নিয়ে নেবেন। তো পিনটি নিয়ে নিয়ে এই দেখুন কাস্টম পিন, এই কাস্টম পিনটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন যে এখানে পিন চাচ্ছে, তো এখানে পিনটি বসিয়ে দেবেন। আপনি রাউটার পিছন থেকে যে কাস্টম পিনটি ওয়্যারলেস পাসওয়ার্ড পিনটি নিয়ে নিছেন, সেই ওয়্যারলেস পাসওয়ার্ড পিনটি নিয়ে নেবেন। তো আমি আমার রাউটার পিন থেকে আমি পিনটি নিয়ে নিছি রাউটার পিছন থেকে। এটা শুধু আমার বেশিরভাগ টিফি লিঙ্কে থাকে, তো টেন্ডা। তো আমি এখন কাস্টম পিনটি বসিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি পুরোটা দেখুন, না দেখলে বুঝবেন না কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ডটি হ্যাক করা যায়। তো আমার সাইটের সাউন্ড এফেক্টের জন্য সরি, আমি একটি কাজে ব্যস্ত আছি, এজন্য এর মাঝখান থেকে আপনাদেরকে এই ভিডিওটি বানিয়ে দিলাম। আপনাদের অনেকজনে আমার কাছে বলেছে, মানে অনেক ফ্রেন্ড আছে, তারাও জিজ্ঞেস করেছে কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা যায়। তো আমি আমি এখন পিনটি দিচ্ছি 3 8 9 4 3 4 1 6। তো আমরা আমার 8টি নাম্বার আমি টুকে নিয়ে এখানে বসিয়ে দিলাম। তো এখন সার্চ করুন, 100% পর্যন্ত আসবে, তখন আপনি মনে করবেন যে হ্যাঁ হয়ে গেছে। তো এর জন্য একটু ওয়েট করতে হবে, বেশি কিছুক্ষণ না, 1 মিনিট 1 মিনিট লাগে।
দেখুন আমার পাসওয়ার্ডটি হয়ে গেছে 100% এখানে হয়ে গেছে, আপনি দেখতে পারতেছেন না কিন্তু নিচে ঠিকই হয়ে গেছে। এই দেখুন উপরে দেখুন আমার পিনটা, মানে আমার ওয়াইফাইটা হ্যাক হয়ে গেছে। এই দেখুন এরর ফাইলেট, এটা একটি সংকেত, এটা ব্যাপার না, কোড চিহ্ন করে খুলে দিলে কেটে যাবে। ওকে দেখুন আমার ওয়াইফাইটি হ্যাক হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি। প্লিজ আমার এই ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আপনার বন্ধুবান্ধবকে শীঘ্রই জানিয়ে দিন কি আমার খুবই প্রিয়। আবার এমন বন্ধুদেরকে জানাবেন না যা আপনার দুশ্মন হয়ে দাঁড়াবে, মানে আপনি খুব প্রিয় যে বন্ধুগুলো আছে তাদের, তারা হয়তো আপনি বা তাদের সঙ্গে বসে ওয়াইফাই পাচ্ছেন না বা কেউ দিতে চাচ্ছেন না, তাদের কাছ থেকে আপনারা এই কাজটি করে নিতে পারেন। বা আপনার অফিসে আপনি হয়তো কোনো ছোটোমোটো অফিসে কাজ করতেছেন, সেখানে রাউটার আছে কিন্তু আপনি সেই পাসওয়ার্ডটি পাচ্ছেন না, চুপ করে আপনার রাউটারের পিছন থেকে সেই নাম্বারটি নিয়ে নেবেন, ওয়্যারলেস পাসওয়ার্ডের নাম্বারটা নিয়ে নেবেন, নিয়ে নিয়ে আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে এইভাবেই আপনি এই ওয়াইফাইগুলো হ্যাক করতে পারবেন। তো প্লিজ সাবস্ক্রাইব করুন। হাই গাইস, আমার জানার মতো আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখেছেন, ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ, থ্যাংকস। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন, নোটিফিকেশন ক্লিক করে রাখলে আমার নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাকে সিগন্যাল দেবে। তো প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করুন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আমি আছি শান্ত আপনাদের পাশে সবসময়, টেক বাংলা ইউটিউব মিডিয়া। আপনারা ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, খুদা।